কক্সবাজারের ইয়াবা ডন সাইফুল বন্দুকযুদ্ধে নিহত, তিন পুলিশ আহত। ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বিলুপ্তির পথে মৌলভীবাজারের শব্দকর সম্প্রদায়ের দেশীয় বাদ্যযন্ত্র সংরক্ষণের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। দুবাই থেকে ফিরে আসা আলোচিত ইয়াবা ডন সাইফুল করিম বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ভোর রাতে কক্সবাজারের নাফ নদীর পাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আহত হন তিন পুলিশ সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারবারির তালিকার এক নম্বরে ছিল এই সাইফুল। পুলিশ জানান, সাইফুল করিমকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে ইয়াবার একটি বড় চালান উদ্ধারে টেকনাফে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইফুলের সহযোগীরা গুলি করে। পাল্টা গুলি ছুড়ে সাইফুল আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে 9টি আগ্নেয়াস্ত্র, 42 রাউন্ড গুলি ও 1,00,000 পিস ইয়াবা পাওয়া যায়। আজ পবিত্র জুমায়াতুল বিদা, রমজান মাসের শেষ শুক্রবার। শেষ জুমার নামাজের মধ্য দিয়ে সিয়াম সাধনার এই মাসটিকে বিদায় জানাতে প্রস্তুত হবেন মুসলিমরা। এই জুমাকে সর্বশ্রেষ্ঠ জুমা বলা হয়। দিবসটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন মুসলিমরা। দেশ জুড়ে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আজ থাকবে ধর্মপ্রাণ মুসল্লির ঢল। আজকের খুতবায় রমজান মাসকে বিদায় জানাবেন মসজিদের খতিবরা। ঈদের রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। ঢাকা থেকে বহির্মুখী সংযোগ সড়কে গুলোতে বাড়ছে গাড়ির চাপ। সকাল থেকে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের বাইপাইল থেকে ধৌর পর্যন্ত যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সাভার বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের 5 কিলোমিটার এলাকা জুড়ে ভোর থেকে গাড়ি চলছে থেমে থেমে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে 2 লেন সড়ক হওয়ায় সকালের দিকে গাড়ির বেশ চাপ লক্ষ্য করা গেছে। গাজীপুর চন্দ্রায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু কিছু স্থানে গাড়ি চলছে ধীর গতিতে। মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঈদের ছুটির শুরুর আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন রিয়াজ সুমন। রিয়াজ সুমন, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আছি রিয়াজ রেল স্টেশনে, এবং সেখান থেকে আপনাকে সর্বশেষ অবস্থা যদি জানাতে চাই তাহলে বলা যায় যে আপনি জানেন যে এবারের ঈদে মোটামুটি 9 দিন লম্বা ছুটি রয়েছে। গতকাল শেষ কর্মদিবস প্রতিবার থাকায় আজ কিন্তু মোটামুটি বলা যায় যে সকাল থেকেই মানুষের ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে, এবং সেই চাপটা আমরা লক্ষ্য করি প্রতিবারই যে ট্রেনে। এবং সেই অবস্থা যদি আপনাকে বলি যে এখানে আজকে সকালে এখন পর্যন্ত প্রায় 18টি ট্রেন ছেড়ে গিয়েছে, তার মধ্যে 4টা ট্রেন বিপর্যয়ে পড়েছে, শিউল বিপর্যয় যেটাকে আমরা বলি। এই ট্রেন যে নির্ধারিত সময়ে ছাড়ার কথা ছিল সেই সময় কিন্তু তারা ছেড়ে যেতে পারেনি। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন, আমরা যাত্রীদের সাথে কথা বলে জেনেছি যে আরও বেশ কয়েকটি ট্রেন এখনও স্টেশনেই আসেনি। সেগুলো আসলে কখন আসবে, কখন ছেড়ে যাবে, সেই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি এখানে এসেছেন এবং এই রেল স্টেশন পরিদর্শন করেছেন এবং যাত্রীদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে এরপরে সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন যে এই আজকে যে 4টি ট্রেন বিপর্যয় শিডিউল বিপর্যয় হয়েছে সেই দায় তিনি স্বীকার করেছেন। তিনি বলেছেন যে আসলে সময় মতো ট্রেনগুলো স্টেশনে আসতে পারেনি বলে সেগুলো ছেড়ে যেতে পারেনি। তবে এই সমস্যার সমাধান করার জন্য তিনি বলেছেন যে আগামীকাল থেকে এই ট্রেন যাতে নির্ধারিত সময়ে ছেড়ে যায় সে কারণে ট্রেন
এখানে আগে থেকেই রাখা হবে, যেগুলো এখান থেকে ছেড়ে যাবে, অর্থাৎ আজকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেই ট্রেনগুলো ফিরতে ফিরতে যে সময়ে বিলম্ব হয় সেই বিলম্ব যাতে না হয় সে কারণে এখানে আগে থেকে ট্রেন রাখা হবে, সেই ট্রেনগুলোই কিন্তু নির্ধারিত সময়ে যাত্রীদেরকে নিয়ে যাবে। আর এছাড়া আমরা যাত্রীদের সাথে এখানে কথা বলে জেনেছি, তারা প্রায় অভিযোগ করেছেন যে তারা এখানে 4 থেকে 5 ঘন্টা, কেউ কেউ তারও বেশি সময় ধরে এখানে বসে আছে, যে কখন আসলে ট্রেন আসবে, কখন তারা সেই গন্তব্যে পৌঁছাবে সেই আসলে তারা ঠিক বলতে পারছে না। আমার আমার পাশে একজন যাত্রী আছে, তার সাথে একটু কথা বলি যে তিনি কতক্ষণ ধরে অপেক্ষা করছে। আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা? আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনও ট্রেনের কোনো খবর নেই। ট্রেন আসার কথা ছিল হলো আমাদের নির্দিষ্ট টাইম হলো আপনার 10:40, কিন্তু এখন পর্যন্ত কোনো লাইনে ট্রেনই আসে নাই। এখন আমরা যে কখন যাবো, আমার ছোটো বাচ্চাটা চেন নিয়ে যে কখন গাড়িতে উঠবো, কখন বাড়িতে যাবো, আমি এই নিয়ে একটা টেনশনে আছি আর কি। হ্যাঁ, আপনি শুনছিলেন ভাই যে যাত্রীরা এমনই অভিযোগ করছেন যে আসলে কখন ট্রেন আসবে, কখন তারা যাবে, এরকম শিডিউল বিপর্যয় কিন্তু কমলাপুর রেল স্টেশন রয়েছে। তবে আমরা আশা করবো যে এই বিপর্যয় কাটিয়ে উঠবে এবং যাত্রীরা সবাই স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথে বাড়ি ফিরবে। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। ওয়াহিদ রিয়াজ সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ সুমন। চলছে ঈদের কেনাকাটা, দেশের বিভিন্ন এলাকার বিপণী বিতান থেকে ফুটপাথও ক্রেতার উপচে পড়া ভিড়। নতুন পোশাক কিনছেন সব বয়সীরা, আর ক্রেতাদের রুচি ও পছন্দের রং বেরঙের পোশাকের সমাহার দোকানগুলোয়। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। ময়মনসিংহ নগরীর বিপণী বিতানগুলোর জনশ্রুতি জানান দিচ্ছে আসছে খুশির ঈদ, চলছে কেনাকাটার ব্যস্ততা। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, প্যান্ট শার্ট থেকে শুরু করে জুতোর দোকানে ভিড় বাড়ছে প্রতিদিনই। তবে গেলবারের তুলনায় দাম বেশির অভিযোগ ক্রেতাদের, আর বিক্রেতারা বলছে মানসম্মত পণ্যের দাম কিছুটা বেশি হওয়াই স্বাভাবিক। তিন মেয়ের জন্য কিনবো, দুই ছেলের জন্য কিনবো, তিন নাতির জন্য কিনবো, মেয়ের জন্য পাখি জামা কিনেছে, গত বছর দাদা মেয়ে একা জামা বেচেছিল, এই বছর 1500 টাকা দিয়েছে। এই বছর কালেকশনও অনেক বেশি, আইটেমও অনেক বেশি, পর্যাপ্ত কালেকশন আছে। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে রয়েছে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তার জন্য আরসোয়ে গেট বা সিসিটিভি ক্যামেরাগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে। লক্ষীপুরের শপিং কমপ্লেক্সগুলোতেও ক্রেতাদের ভিড়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে রয়েছে পৌরসভা কর্তৃপক্ষের কড়া নজরদারি। জামদানি শাড়ি আছে, থ্রি পিস আছে, লেহেঙ্গা আছে, পাটি পোশাক আছে। জমজমাট বেচা বিক্রি চলছে কেরানীগঞ্জের পাইকার পোশাক মার্কেটগুলোতে। বাহারি ডিজাইনের জিন্স প্যান্ট, থ্রি পিস, পায়জামা, পাঞ্জাবি, ফতুয়া ও শাড়ি এরই মধ্যে ক্রেতাদের আকৃষ্ট করছে। বিক্রি নিয়ে সন্তুষ্ট পাইকাররা, মোটামুটি এবছর ব্যবসা বাণিজ্য ভালো, মোটামুটি জামাল বানিয়েছে, মোটামুটি গুডাউন পরিষ্কার হয়ে গেছে। গোপালগঞ্জ শহরের থান কাপড় আর দর্জির দোকানগুলোতে এখনো ভিড়, মার্কেটগুলোতে দিন রাতের ব্যস্ততা। ঈদের কেনাকাটা করতে আসছি, তো গরম তো প্রচুর, সেই কারণে সুতির শাড়ি দেখছি, দাম মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। আমার যেটা ভালো লাগে আমি সেটাই নেব। গরম তো মাথায় রেখে আমরা কালেকশন করছি সুতির ভিতরেই বেশি। সব মিলিয়ে স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের পোশাকটি কিনতে পেরে ক্রেতার মুখে হাসি। আফসানা নীলা, 21 টেলিভিশন। মৌলভীবাজারে শব্দকর সম্প্রদায়ের ব্যবহার করা দেশীয় বাদ্যযন্ত্রগুলো বিলুপ্তির পথে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই বাদ্যযন্ত্রগুলো, সংরক্ষণের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। মৌলভীবাজার প্রতিনিধি বিপুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন, মুশফিকা নাজনীন। এই বাঁশিটির নাম লাইনেট, যা নতুন প্রজন্মের অনেকেরই অজানা। শুধু লাইনেট নয়, টাম্পেট, সাইড ডাম, ঢোল ও ঢাকসহ এরকম রয়েছে অসংখ্য পুরনো বাদ্যযন্ত্র। এসব যন্ত্রের সুর ও তাল বাঙালির উৎসব এনে দেয় আলাদা মাত্রা। কিন্তু সংরক্ষণ ও সচেতনতার অভাবে এসব যন্ত্র আজ হারিয়ে যাওয়ার পথে। উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেশিরভাগ বাদ্যযন্ত্রই আর তৈরি করেন না কারিগররা। বাঁশিটার নাম হলো লাইনেট, এইটার দাম হইল 10,000, কেউ কিনতে পারে নাই, এটা আস্তে আস্তে 8,000। এটার নাম হইল ট্রাম্পেট, এটার অনেক দাম, আমরা গরিব মানুষ, আমরা এই জিনিস কিনতে পারি নাই। দাদার যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা বাজিয়ে
জীবিকা চালিয়ে যাচ্ছি। এর থেকে আমাদের আর ভালো যন্ত্র নেই, আমরা পুরান যন্ত্র নিয়েই আমরা চলতেছি। আকাশ সংস্কৃতির এই যুগে দেশীয় বাদ্যযন্ত্রের মতোই অস্তিত্ব সংকটে ভুগছেন শশধর সম্প্রদায়। আমরা বাড়িঘর বড়দুয়ার সব মস্ত ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আমরা ঘর দুয়ারই বানাইতাম পারি না। মানবতার জীবনযাপন করছে, এদের যে মূল পেশা এই বাদ্য বাজানো, এই মূল পেশার যে ইনস্ট্রুমেন্টগুলো, সেই ইনস্ট্রুমেন্টগুলো তাদের আর্থিক দৈন্যতার কারণে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। ঐতিহ্যগতভাবে তারা হাজার হাজার বছর ধরে বাংলার যে আবহমান সংস্কৃতি, যে গান বাজনা, তার সম্পূর্ণই এরা লালন পালন করে। এদের জীবন জীবিকা এই বাজনা বাজিয়েই, কিন্তু এখানে যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন তা এদের নাই। মৌলভীবাজারের শব্দকর সম্প্রদায়ের প্রায় 7-8 হাজার মানুষের ঐতিহ্যবাহী এই পেশা টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুশফিকা নাসনিন, 21 টেলিভিশন। এবারে সারা দেশে নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গ্রাম আদালত সক্রিয় করতে গাইবান্ধায় জেন্ডার ও গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নতুন কোনো কর আরোপ ছাড়াই 2019-20 অর্থবছরের জন্য প্রথম শ্রেণীর ঠাকুরগাঁও পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর বিভাগের 8 জেলায় 3 স্তরের নিরাপত্তা বলয় নিয়ে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহত্তম ধর্মীয় নোয়াখালীর মাইজদিতে জাতীয় বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ সহ কয়েকটি দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ছাত্র ফ্রন্ট। মুন্সীগঞ্জে ব্যবসায়ী আরমান হোসেন নিহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইউএনও অফিস ঘেরাও ও মানববন্ধন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। জামালপুরে কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মঞ্জুকে শারীরিক নির্যাতনকারী আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। জেলা পুলিশ মুন্সীগঞ্জের উদ্যোগে ই ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম এবং মাওয়া ঘাটে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন। ঈদ উল ফিতর উপলক্ষে নাটোরের দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। নওগাঁর যানজট নিরসনে যমুনায় নৌরুট ও যাত্রীবাহী নৌযানে শুভ উদ্বোধন। দেশ রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আরো একবার। কক্সবাজারের ইয়াবা ডন সাইফুল বন্দুক যুদ্ধে নিহত, 3 পুলিশ আহত। ঈদ যাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এবং বিলুপ্তির পথে মৌলভীবাজারের শব্দকর সম্প্রদায়ের দেশীয় বাদ্যযন্ত্র সংরক্ষণের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2010 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21tv4online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।